ককতিশালা বিলনিয়া পুর পরিষদ আমচয় বিকশিত ভারত সংকল্প যাত্রাতে পথিগরে সুশাসন তুপঞ্জির নরগিনায় ওয়ার্ড বেরেমনি কাইসা শিকাতে পান্দা খ্লাইজাকা ও পান্দা খ্লাইজাকা বিলনিয়া পুর পরিষদ নিবাকাতে বিলনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হল নগ পান্ডাব জাতি কথার মসঙ্গই চেঙ্গি রেখা হাস্তে মাইনরিটি মোর্চানি কাজকু জসিম উদ্দিন বনকারী পান্ডা মানজাকা বিলনিয়া পুর পরিষদ চেয়ারম্যান নিখিল চন্দ্র গুপ মানজাকা কাউন্সিলর অনুপম চক্রবর্তী মিথুন দাস বাবুল ভৌমিক দীপা পাল পুর পরিষদ নি আধিকারিক সনদ দেওয়ান খুবই কুবনি আদর সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর মোদীজি উনি আপনাদের আমাদের সকলের জন্য চিন্তা করে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিবারে সুশাসন টু যেটা আমাদের এই কার্যক্রম চলছে যাতে আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষ যারা সরকারের বিভিন্ন যোজনার সুযোগ সুবিধা পাননি তাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে রাজ্য সরকারের মাধ্যমে একটা ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক যে একটা উদ্যোগ নিয়েছে আপনাদের আমাদের জন্য 130 কোটি প্রাণ প্রিয় ভারতবাসীর জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় উনি প্রত্যেকটা কিষাণ সম্মান নিধি বলুন আমাদের পিআরসি থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে আমাদের ব্লাড সুগার কিংবা আমাদের ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন ভাবে সরকারের প্রত্যেকটা সুযোগ সুবিধা প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষকে পৌঁছে দেওয়ার জন্য এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এই কার্যক্রম সমগ্র দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের বিভিন্ন এডিসি এলাকায় বলুন মিউনিসিপাল বলুন গ্রাম পঞ্চায়েতে বলুন প্রত্যেকটা জায়গায় এই কার্যক্রম গুলো আমাদের রাজ্য সরকার নিয়েছে আপনাদের আমাদের জন্য একটা সময় যে পদক্ষেপ আপনাদের অংশগ্রহণ সত্যি প্রশংসনীয়। এই অনুষ্ঠানে মাধ্যমে আপনারা আজকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে আধার এনরোলমেন্ট হয় এখানে আধার এনরোলমেন্ট হবে গতকালকেও হয়েছিল তো আপনারা আধার এনরোলমেন্ট থেকে শুরু করে বিআরটিসি এসসি এসটি ওবিসি ইনকাম সার্টিফিকেট এবং ফ্যামিলি আরওয়ার সার্টিফিকেট এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের উচ্চে যাওয়ার প্রয়োজন নেই এখানে পেয়ে যাবেন আর যেগুলো এখানে দেওয়া সম্ভব হবে না আমাদের সম্মানের কাউন্সিলারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে যেগুলো 2-1 দিন লাগে প্রসেসিংয়ের জন্য প্রক্রিয়ার পর আপনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিকশিত ভারত উদ্দেশ্য সংকল্প যাত্রা বা বিকাশ মেলা প্রতিবার সুশাসনের উদ্দেশ্য হচ্ছে এটা যে মানুষের দ্বারের মধ্যে প্রশাসনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সেই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিবার সুশাসনের অনুষ্ঠান চালু করেছেন সমগ্র ভারতবর্ষের মধ্যে এই অনুষ্ঠান বিগত নভেম্বর মাস থেকে চলে যাচ্ছে এবং আগামী কিছুদিন অব্দি চলবে এই অনুষ্ঠান প্রতি বছরের নয় গতবার আমাদের এই অনুষ্ঠান চলেছিল ভারত সরকারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর উদ্যোগে এবারও চলবে প্রতি বছর চলতে থাকবে এই অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে প্রতি বছর যাতে আপনারা এই অনুষ্ঠানের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন আসবেন সরকারকে সহযোগিতা করবেন প্রশাসনকে সহযোগিতা করবেন আমরা বিলনিয়া পুর পরিষদের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই মহকুমা প্রশাসন তরফ থেকে আমি স্বাগত জানাই আপনাদেরকে কোনো অসুবিধা হলে আমাদের কাছে যাবেন প্রশাসনিক উদ্দেশ্যে যাবেন পুর পরিষদে যাবেন আপনাদের পাশে আমরা আছি আমরা যথাসম্ভব আপনাদের সাহায্য সহযোগিতা করবো আপনাদের যা অসুবিধা রয়েছে সেগুলো দূরীকরণ করার চেষ্টা করব আমাদের কাছে যাবেন এই আশা প্রত্যাশা রেখে আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং আপনাদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি সবাইকে নমস্কার।